আজকে আমরা আলোচনা করব মোমেন্ট নিয়ে, স্ট্যাটিস্টিক্স অফ মোমেন্ট। তো মোমেন্টটা কি? মোমেন্ট যদি আমরা বুঝতে চাই, সেক্ষেত্রে বলা যায় যে মোমেন্ট একটা এমন একটা বিন্দু বা ভ্যালু যেটা আমাদের স্ট্যাটিস্টিক্সের বিভিন্ন টার্মস আছে, যেমন আমাদের ভেরিয়েন্স, মিন, তারপরে স্কিউনেস, টোটাইস, কোটাইস, এইগুলোর সাপেক্ষে তার একটা অবস্থা নির্ণয় করে। তো মোমেন্টটা যদি আমরা ক্লাসিফাইড করি, তাহলে মোমেন্টটা দুই ভাগে ভাগ করা যায়। এক হচ্ছে সেন্ট্রাল মোমেন্ট, আর একটা হচ্ছে র মোমেন্ট। তো এই দুটো নিয়ে আমরা আজকে আলোচনা করব, এবং আমাদের মূল টপিকসটা হচ্ছে এই সেন্ট্রাল মোমেন্ট এবং র মোমেন্টের মধ্যে বিভিন্ন স্থাপন করা। তো আমাদের একটা বিষয় আগে থেকে একটু জানাই রাখি, যে এই যে আরটা একটু ধরে নিলাম, এই আর এর মান 1, 2, 3, 4। এখন ওয়ান বলতে কি বোঝাচ্ছে? ওয়ান বলতে বোঝাচ্ছে মিন বা অ্যাভারেজ, টু থেকে বোঝাচ্ছে ভেরিয়েন্স, যদি আমাদের আর এর মান 3 ধরি তাহলে হচ্ছে স্কিউনেস, ফোর নম্বর আছে কুটোসিস, অ্যাকচুয়ালি আর দ্বারা বোঝাচ্ছে হলো ফার্স্ট মোমেন্ট নাকি সেকেন্ড মোমেন্ট নাকি থার্ড মোমেন্ট নাকি ফোর্থ মোমেন্ট। তো আমাদের এটা মানে আজকে একটু লেন্থি হতে পারে, যার কারণে আমরা এগুলো একটু আগে থেকে লিখে রাখতেছি যে ওয়ানের ক্ষেত্রে আমরা কী পাইব বা টুর ক্ষেত্রে আমরা কী পাবো, থ্রির ক্ষেত্রে কী পাবো। এখন আমরা সেন্ট্রাল মোমেন্ট এবং র মোমেন্টের ক্ষেত্রে আমরা ফর্মুলা জানি, যে মোমেন্ট মিউ আর ইকুয়াল টু সামেশন অফ এফ আই ইন্টু এক্স আই মাইনাস এক্স মিন টু দি পাওয়ার আর ডিভাইডেড ইন, এটা হচ্ছে সেন্ট্রাল মোমেন্টের সূত্র। আর যদি র মোমেন্টের ক্ষেত্রে চিন্তা করি, তাহলে মিউ আর এটাকে আমরা প্রাইম দ্বারা প্রকাশ করলাম, সামেশন অফ এফ আই এক্স আই মাইনাস, এখানে আসলে মিন, এখানেও মিন লাগবো, বাট এটা এ দিয়ে প্রকাশ করব, আর নিচে হবে এন। এখন এই এটা কি? আমরা মিন বের করার একটা ফর্মুলা জানতাম রটার ক্ষেত্রে, এ প্লাস সামেশন অফ এফ আই এক্স আই ডিভাইডেড এন ইন্টু এইচ, এই যে এটা আছে এই এটাই এখানে লিখছে, এটাকে বলা হয় অ্যাসিউমড মিন। ওকে, আচ্ছা, আমরা এখন যদি চিন্তা করি যে এখানে আর এর মানটা ওয়ান হয়, আর এর মান যখন ওয়ান হবে তখন আমাদের মিন আসবে ফার্স্ট মোমেন্ট, তাহলে এখানে একটু লিখি দেখে, মিউ ইকুয়াল টু মিউ ওয়ান ইকুয়াল টু সামেশন অফ এফ আই এক্স আই মাইনাস এক্স বার ডিভাইডেড এন, এখানে আর এর মান হবে, বাট আমি আর এর মান এখানে কত বসাবো, ওয়ান তো লিখলাম না, এটাকে যদি আমরা ভাঙি, সরি এইভাবে, আচ্ছা যাই হোক সমস্যা নেই, সামেশন অফ এফ আই এক্স আই ডিভাইডেড এন মাইনাস সামেশন অফ এফ আই এক্স বার ডিভাইডেড এন। তো সামেশন অফ এফ আই এক্স আই বাই এন আমরা যে মিন বের করতাম সেই মিন এক্স বার রডারের ক্ষেত্রে, এবং মাইনাস, দেখেন এখানে একটু বোঝার বিষয় আছে যে এই এক্স বারটা কিন্তু কনস্ট্যান্ট, যে আমাদের মিনটা, তো এক্স বারটাকে আমি একটু সামনে রাখলাম, তারপর আসতেছে কি সামেশন অফ এফ আই বাই এন, সামেশন অফ এফ আই বলতে মোট যে সংখ্যাটা আছে সেই সংখ্যাটার যোগফল, মোট যে গণসংখ্যা থাকে ফ্রিকোয়েন্সি,
তো এই ফ্রিকোয়েন্সি টোটাল যা যোগ করলে যা পাবো, আর এইখানে কিন্তু টোটাল মানটাই বোঝাচ্ছে, তার মানে এন ডিভাইডেড এন কেটে যাচ্ছে, তার মানে ওয়ান থাকতেছে। তার মানে এখানে কি অবস্থা হচ্ছে, এক্স মিন মাইনাস এক্স মিন ইকুয়াল টু জিরো। তো এখানে অবস্থাটা কত আসতেছে ফার্স্ট মোমেন্টের ক্ষেত্রে, ওয়ান ওয়ান। বলতে বোঝাচ্ছি আমরা যে এখানে মিউ ওয়ান হবে এবং এটার ভ্যালুটা হচ্ছে কত, জিরো। তার মানে বিষয়টা সেন্টারে আছে। তো আমরা যে মানগুলো দেখলাম এটা কিন্তু আমাদের ছিল হচ্ছে ক্লাসিফাই ডাটার ক্ষেত্রে। ক্লাসিফাই ডাটার ক্ষেত্রে সেন্ট্রাল মোমেন্ট বের করা শিখছি। এখন আমাদের এই ডাটাটা যদি ক্লাসিফাই ডাটা না থাকতো তাহলে কি হইতো, যদি র ডাটা থাকতো সেক্ষেত্রে আমরা দেখেন আমাদের এই এফ আইটা থাকতো না, আমরা এই এফ আইটারে আমাদের মানে এন আইটা থাকতো, টোটাল এন, সরি এন, আর এই এফ আইটা থাকতো না। সেই ক্ষেত্রে আমাদের মানগুলো কি হইতে পারে, যদি আমরা ফার্স্ট মোমেন্টের কথা চিন্তা করি, র ডাটা সেন্ট্রাল মোমেন্ট র ডাটা থেকে, তাহলে সেক্ষেত্রে আমরা লিখতে পারি মিউ আর মিউ ওয়ান, সরি মিউ ওয়ান ইকুয়াল টু আমাদের কি থাকবে না, এফ আই থাকবে না, সামেশন অফ এক্স আই মাইনাস এক্স বার আর আর এর মান ওয়ান ডিভাইডেড এন। এটাকে যদি আমরা ক্যালকুলেশন করি, মানে সরি ভাঙাই, তাহলে সামেশন অফ এক্স আই বাই এন মাইনাস সামেশন অফ এক্স বার বাই এন। এখন এই জায়গাটা একটু বোঝার বিষয় আছে যে সামেশন অফ এক্স বার, এটা বোঝার আগে আমি আপনাকে একটা বিষয় এক্সাম্পল দেই। মনে করেন সাপোজ সামেশন অফ থ্রি দেওয়া আছে, তার মানে এটা এন সংখ্যক হতে পারে, থ্রি থ্রি প্লাস থ্রি প্লাস থ্রি প্লাস এরকম ডট 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 থ্রি, মানে এন সংখ্যক। এই এন সংখ্যক বলতে আমি বুঝতেছি মনে করেন দশটা। তাহলে সেই ক্ষেত্রে জিনিসটা আছে কি, দশটা এন আছে, মানে দশটা থ্রি আছে, দশটা থ্রি যোগ করা আর টেন ইন্টু থ্রি লেখা একই কথা, তার মানে আমাদের এন ইন্টু থ্রি। তার নিচে যদি আবার এন থাকে, সামেশন অফ থ্রি বাই এন যদি থাকে, তার মানে কি নিচে একটা এন, এন এন কেটে যায়, থাকে কত, থ্রি। ওকে, তো আমরা এই ভ্যালুটাকে এইভাবে লিখতে পারি যে এক্স বার, আর এটাকে ডিরেক্টলি আমরা রডাটা থেকে লিখতে পারি এক্স মিন, তাহলে এটাও মিন এটাও মিন, সেম আমরা যদি বিয়োগ করি অ্যান্সার জিরো হয়, তার মানে এটার পজিশনও জিরো আসলো। তো আমরা এতক্ষণ ধরে সেন্ট্রাল নিয়ে আলোচনা করতেছিলাম, এবার আমরা ফার্স্ট মোমেন্ট আলোচনা করব রডটার ক্ষেত্রে, রডটা থেকে মিউ আর প্রাইম ইকুয়াল টু মিউ আর, আর না লিখে আমরা ওয়ান লিখতে পারি, মিউ ওয়ান প্রাইম। তাহলে কি আসতেছে, রডটার ক্ষেত্রে আমাদের এফ আই থাকবে না, তো সামেশন অফ এক্স আই মাইনাস এ পাওয়ার ওয়ান ডিভাইডেড এন। তো এটাকে কি করা যায়, সামেশন অফ এক্স আই বাই এন মাইনাস সামেশন অফ এ বাই এন, এটাকে আমরা কি বলতে পারি, যে আমাদের রডার ক্ষেত্রে মিন এক্স বার। আর এটাকে আমরা একটু আগে ভাঙিয়ে দেখাইছি যে যদি আমাদের সামেশন অফ থ্রি থাকে, তার মানে আমরা লিখতে পারি এন অফ থ্রি, এন ইন্টু থ্রি, তার মানে আমরা লিখতে পারি এন ইন্টু এ ডিভাইডেড এন, তার মানে এটা কাটা থাকতেছে এক্স বার মাইনাস এ। তো এটাকে আমরা কি বলবো, মিউ ওয়ান প্রাইম,